হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হাই সেভেন্টনের পক্ষ থেকে আবারও জানাই আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের বর্তমান সময়ে জনপ্রিয় একটি বাইক ইয়ামাহা ফেজার এফআই ভার্সন 2 এর রিভিউ নিয়ে। এই বাইকটি দীর্ঘ 13,000 কিলোমিটার আমি এখন পর্যন্ত চালিয়েছি। যদিও আমার ইচ্ছা ছিল 10,000 কিলোমিটার রাইডে একটা রিভিউ দেওয়া, আসলে বিভিন্ন সময় ব্যস্ত থাকার কারণে তেমন সময় হয়ে ওঠেনি। এই 13,000 কিলোমিটার রাইডে বেশ কিছু দিক আমার কাছে খুবই ভালো লেগেছে এবং কিছু দিক খারাপও লেগেছে। তাই এই বাইকটির ভালো এবং খারাপ দিক সব কিছুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর তার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন আমি আমার এই বাইকটি নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেরিয়েছি, যেমন সাজেক, খাগড়াছড়ি, বান্দরবান, থানচি, কক্সবাজার। তো এই টোটাল রাইডে আমার এই বাইকটির উপরে বেশ কিছু অভিজ্ঞতা আমি অর্জন করেছি, যা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। বন্ধুরা, এই বাইকটা রাইড করে এখন পর্যন্ত যে দিকটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে কন্ট্রোলিং সিস্টেম, অস্থির কন্ট্রোলিং সিস্টেম। এর ব্রেকিং সিস্টেম আপনাকে মনোমুগ্ধকর করে দেবে। তারপরে যদি সেটা হচ্ছে সিটিং পজিশন, আপনাকে ঘন্টা পর ঘন্টা আপনি রাইড করবেন, আপনার কখনও পিছনে ব্যাক পেন কিংবা হাতের পেন এরকম কোনো ধরনের কোনো সমস্যা ফেজ আপনার কাছে হবে না। এরপরে আমাকে অনেকে আমাকে বলছে যে ভাই, আমি আর ফেজারে এই সমস্যা সেই সমস্যা। আসলে আমার বাইকের অলরেডি 13,000 কিলোমিটার মাইলেজ, আমি এখন পর্যন্ত ক্লাচ কেবল, অ্যাক্সেলারেটর কেবল, প্লাগ এবং তেমন কোনো কিছুই আমি এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ করিনি। আমার কাছে খুবই দারুণ পারফরমেন্স দিয়েছে। আমি বিভিন্ন সময় হাইতে রাইড করি, বিভিন্ন সময় অফ রোড, অন রোড সব জায়গাতে রাইড করি। তো সব কিছু মিলে আমার কাছে ইয়ামাহা ফেজার আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। বাইকটির লুক নিয়ে যদি বলতে চাই, বাইকটিতে অস্থির লুক দেওয়া হয়েছে ইয়ামাহাকে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা বাইক বাংলাদেশে লঞ্চ করার জন্য। বন্ধুরা, এই বাইকটির ইঞ্জিন সম্বন্ধে আশা করি আপনাদেরকে তেমন কিছু বলা লাগবে না, কারণ আপনারা এতদিন অবশ্যই গুগল অথবা বিভিন্ন ওয়েবসাইটে দেখে নিয়েছেন বাইকটির ইঞ্জিন সম্বন্ধে। মাইলেজ নিয়ে যদি বলি, এই বাইকটি আমি সিটিতে এবং হাইওয়েতে দুটোতে রাইড করে মাইলেজের একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছি। সিটিতে এবং সিটিতে পেয়েছি 36 থেকে 38 কিলোমিটার পার লিটার, এবং হাইওয়েতে যখন রাইড করেছি হাইওয়েতে পেয়েছি 40 থেকে 42 কিলোমিটার। এটি টপ স্পিড, অনেকে অনেক রকম মতামত পোষণ করেছেন অনেকের কাছে, আবার একজনের রিভিউই আমি দেখলাম। তো আসলে এই বাইকটির এখন পর্যন্ত আমি টপ স্পিড পেয়েছি 128 কিলোমিটার। তো অনেকে আসলে শুনে আশ্চর্য হয়ে যাবেন। তো আসলে আর আপনি একটা কথা বলে লাগে, এই বাইকটা কিন্তু কোনো কোম্পানি কিংবা কেউ আমাকে রিভিউ করার জন্য দেয়নি, বাইকটি আমার পার্সোনাল নিজের। আর আমি বিভিন্ন জায়গায় ট্যুর করেছি, আপনারা তো হয়তো আমার চ্যানেলে দেখছেন কি না জানি না, আমার চ্যানেলে বিভিন্ন জায়গায় ট্যুরে সাজেক, বান্দরবান, থানচি সব জায়গায় ট্যুরে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এই বাইকটির আসলে অনেকের যেই প্রশ্নটা ছিল সেটা হচ্ছে বাইকটির টপ স্পিড ওঠে না। আমি বলবো যে আসলে ভাই, এটা ভুল। আপনি ভালো মতো বাইকটার মেনটেন্স করেন, ভালো মতো ঠিকঠাকভাবে চালান, আমি আশা করবো যে অবশ্যই মাইল স্পিড পাবেন। তো তার আগে একটা কথা মাথায় রাখবেন যে যত গতি তত ক্ষতি। গতির জন্য আসলে নিজের কন্ট্রোল ছেড়ে দিয়ে বাইক চালাবেন না, অবশ্যই কন্ট্রোলের ভেতরে বাইক চালাবেন। বাইকটির সমস্যাগুলোর ভেতরে আমার কাছে প্রথমে যে সমস্যাটি মনে হয়েছে সেটি হচ্ছে বাইকটির হেডলাইট। হেডলাইটের স্টক হেডলাইটের আলো যথেষ্ট পরিমাণ কম লেগেছে, যা হাইতে রাইড করা আমার কাছে খুবই অসম্ভব মনে হয়েছে। আমি তাই চেঞ্জ করে বাইকটিতে ইউজ করছি বর্তমান এলইডি দুটো লাইট। দ্বিতীয় সমস্যা যদি বলতে চাই, বাইকটির 2 নম্বর সমস্যা বাইকটির সিট। সিট আগের ফেজারের তুলনায় ফিলিয়নের থেকে রাইডিং সিটটা আমার কাছে শক্ত মনে হয়েছে। আর 3 নম্বর যে সমস্যাটা আমার কাছে মনে হয়েছে, এই বাইকটির টায়ার গার্ড। এই বাইকটির যে টায়ার গার্ডটা দেখতে পাচ্ছেন, এই টায়ার গার্ডটা আমি নতুন লাগিয়েছি। আপনারা অনেকেই জানেন এই বাইকটির আগের ভার্সনে বাইকটির সঙ্গে টায়ার গার্ড দিয়ে দিয়েছিল, বাট এই বাইকটি এখন আপনি কিনতে গেলে পরে এই টায়ার গার্ডটা আপনাকে কোম্পানি থেকে দিচ্ছে না। এই বাইকটির টায়ার গার্ড থাকাতে আমি থানচি ট্যুরে যখন যাই তখন পুরো রাস্তাতে আমি বৃষ্টি পাই, আমার পিছনে ব্যাগ ছিল, ব্যাগ বাঁধা। তো এই টায়ার গার্ডটা থাকার কারণে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, হাইতে ধুলাবালি কাদা আমার ব্যাগে আসতে পারেনি। তো আশা করি এই মাডগার্ডটা কোম্পানির কর্তৃক যদি দেয়, আমি মনে করি খুবই ভালো একটা প্লাস পয়েন্ট হবে বাইকারদের জন্য। বন্ধুরা, এরপরে আমার কাছে যে সমস্যাটি মনে হয়েছে এই বাইকের স্পিডোমিটারে একটি টাইমের ব্যবস্থা থাকা উচিত ছিল আমার মতে, কারণ আমরা যখন রাইড করি বিভিন্ন সময় আসলে টাইমটা আসলে আমার কাছে জরুরি মনে হয়েছে।